উপপাদ্য 17 তে তোমাদের সবাইকে স্বাগতম। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন, কোন জ্যা এর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যা এর উপর লম্ব। তার মানে এই যে তথ্যগুলো দেওয়া আছে, সে তথ্যর মধ্যে প্রথমেই আমাদের একটা প্রয়োজন হচ্ছে বৃত্ত। এই বৃত্তের ব্যাস ছাড়া অন্য যে কোনো জ্যা এর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপরে লম্ব, এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। তো প্রথমেই আমাদের একটি বৃত্তের প্রয়োজন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত নিই। মনে করি এটা একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র ও, কিন্তু এখানে বলা হয়েছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন, তার মানে এ কেন্দ্র হবে না, আর এ কেন্দ্র দিয়ে যে জ্যা যায় সেটা হচ্ছে বড় জ্যা এবং সেটাকে বলা হয় ব্যাস। কেন্দ্র এবং ব্যাস ছাড়া ভিন্ন কোনো জ্যা, তার মানে আলাদা একটি জ্যা, তার মানে জ্যাটা আমরা এখানে নিচে নিয়ে নিতে পারি। মনে করো এই এ বি একটি আমাদের কি জ্যা, এ বি এটা আমরা দিয়ে দেব, এটা এ এবং এটা বি, এ বি একটি জ্যা। এই জ্যায়ের এখন মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। তো মধ্যবিন্দু নির্ণয় করতে হলে প্রথমেই তোমাকে এই যে জ্যা নিলাম, যে জ্যা সে জ্যায়ের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পারে একটি বৃত্ত চাপ দেব এবং বিকে কেন্দ্র করে ওই একই পাশে আবার আরেকটি বৃত্ত চাপ দেব। দেওয়ার পর এই যে কেন্দ্র আছে, এই কেন্দ্র আর এখানে যে একটা বিন্দু হয়েছে, এই দুই বিন্দুটা আমরা মিলিত করব। মিলিত করলে যে এখান থেকে এই জ্যা পর্যন্ত যে টানটা হবে সেটাই হচ্ছে কি লম্ব, আর এম হচ্ছে কি এ বি এর মধ্যবিন্দু। তাহলে এই মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ও এম, এটা হচ্ছে সংযোগ রেখাংশ ও এম, আর এটাই হচ্ছে এ বি এর উপরে লম্ব, এটাই আমাকে কি করতে হবে প্রমাণ করতে হবে। প্রমাণ করার পূর্বেই আমরা এখান থেকে এ আর ওটা যোগ করে দিই, এ ও এবং এখান থেকে বি ও যোগ করি। তথ্য অনুসারে আমাদের চিত্রটা হলো কিনা সেটা একটু লক্ষ্য করো। বৃত্তের কেন্দ্র, কেন্দ্র হচ্ছে এটা, ও ব্যাস ভিন্ন কোন জ্যা, তার মানে বৃত্তের কেন্দ্র হয়নি এবং ব্যাসও হয়নি এমন একটি জ্যা হচ্ছে কি এ বি। এর মধ্যবিন্দুর, এর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ, তার মানে এর মধ্যবিন্দু হচ্ছে কত এম। এই যে সংযোগ রেখাংশ ও এম, এটা হচ্ছে সংযোগ রেখাংশ। এই সংযোগ রেখাংশটা এই যে জ্যা আছে, এই জ্যা জ্যায়ের উপর কি হচ্ছে লম্ব, এই জ্যায়ের উপরে ও এম লম্ব। তার মানে এখানে যখন তুমি একটু লিখতে যাবে, তোমাকে একটু লিখতে হবে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তের ব্যাস নয়, এমন একটি জ্যা এ বি এবং এই এই এ বি জ্যা এর মধ্যবিন্দু এম, ও এম যোগ করি। এখন প্রমাণ করতে হবে হলো ও এম
লম্ব এ বি এর উপরে। তাহলে প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এ বি এর উপরে, এটাই আমাকে প্রমাণ করতে হবে। প্রমাণে যাই, প্রমাণ ধাপ এক অনুসরণ করি। ধাপ একে দেখো এখানে একটি ত্রিভুজ আছে, ত্রিভুজ ও এম এ এবং আরেকটি ত্রিভুজ ও এম বি, তার মানে ও এম এ তার মানে এই ত্রিভুজ এবং ও এম বি তার মানে এই ত্রিভুজ, দুইটা ত্রিভুজ আছে। তো দুইটা ত্রিভুজের আমরা ধরে নিই ত্রিভুজ ও এম এ ও ত্রিভুজ ও এম বি এম বি এম ও বি এম এভাবেও লওয়া যায়। এই ত্রিভুজের দেখো এ এম তার মানে এখানে এ আর এম বাহু যত বড়, বি এম বাহুটাও ঠিক তত বড়, তার মানে আমরা এখানে লিখতে পারি এ এম সমান বি এম। ও এ সমান যত বড় হবে ও বি সমানও তত বড়, ও এ সমান ও বি এবং ও এম সমান ও এম, ও এম সমান ও এম মানে কি ও এম সমান ও এম হচ্ছে এটা সাধারণ বাহু এবং ও এম সমান ও এম, ও এমটা সাধারণ বাহু। তাহলে এখানে এক কাজ করা যায় সেটা হচ্ছে যেহেতু বাহু দুটাই আমাদের সাধারণ বাহু সমান, সুতরাং এটাকে বলা যায়, সুতরাং ত্রিভুজ ও এ এম এই ত্রিভুজটা যত বড় ত্রিভুজ ও বি এম মানে এই ত্রিভুজটা সেম একই সমান, সুতরাং এই ত্রিভুজটাকে আমরা বলতে পারি সর্বসম ত্রিভুজ। ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম, অতএব ত্রিভুজের ও এ এম তার মানে এই কোণ এবং ত্রিভুজের ও বি এম এই কোণ, দুই কোণটাই কি হবে সমান হবে। ও এম এ সমান তার মানে কি এই ত্রিভুজ এই কোণ এবং ও এম বি তার মানে এই কোণ, ও এম বি এই দুই কোণ পরস্পর সমান। ধাপ দুইয়ে যাই, দেখো দুই যেহেতু রেখাদ্বয় রৈখিক যুগল কোণ, যেহেতু রেখাদ্বয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ সমান, যেহেতু রেখাদ্বয় রৈখিক যুগল কোণ, যেহেতু এটা এবং এটা দুইটাই হচ্ছে সমান কোণ এবং একে বলা হচ্ছে রৈখিক যুগল কোণ মানে দুইটা কোণ এবং সেটা হচ্ছে রৈখিক এবং এদের মাপটাও কি হবে পরিমাপটা হবে সমান, সুতরাং কোণ ও এম এ সমান
কোণ ও এম বি, এটা সমান এক সমকোণ। ও এম এ সমান ও এম বি, ও এম বি এক সমকোণ। অতএব ও এম, এই ও এম লম্ব কার উপরে? এ বি এর উপরে, এটাই হচ্ছে প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের 17 নম্বর উপপাদ্য। 17 নম্বর উপপাদ্যে বলা আছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন, তার মানে কেন্দ্র হবে না এবং ব্যাসও হবে না। এটা ছাড়া কোনো জ্যা এর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ, তার মানে কি কেন্দ্র এবং ব্যাস ভিন্ন যে কোনো জ্যা এর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যা এর উপরে লম্ব হবে, এটা বলা হয়েছে। তার মানে কি এই যে এ বি যে জ্যাটা নিয়েছি আমরা, এই এ বি জ্যাটা অবশ্যই কেন্দ্র নয় এবং ব্যাসও নয়, এটা আলাদাই একটি জ্যা বা ভিন্ন একটি জ্যা। তো আমাকে প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে ও এম লম্ব এ বি এর উপরে। তো এটা প্রথমে আমরা একটা চিত্রের প্রয়োজন, সেহেতু আমরা একটা চিত্র এঁকে নিয়েছি। নেওয়ার পরে আমরা জ্যা নিয়েছি, নিয়ে এর উপর লম্বটা অঙ্কন করেছি। করার পরে কি করলাম, এ ও এবং ও বিটা যোগ করে দিলাম। দেওয়ার ফলে এখানে যখন তুমি লিখবে তখন মনে করি যে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি এবং সি একটি বৃত্ত যার এ বি জ্যা নয় এমন একটি, মানে এ বি ব্যাস নয় এমন একটি জ্যা, ওই জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে এম, ও এমটা যোগ করব এবং আমাকে প্রমাণ করতে হবে ও এম লম্ব এ বি এর উপরে। তো প্রমাণে আমরা যখন গেলাম তখন আমরা প্রথমে ত্রিভুজের প্রমাণটা দিলাম, এ একটা ত্রিভুজ এবং একটা ত্রিভুজ, যেহেতু ত্রিভুজ ও এম এ এবং ত্রিভুজ ও এম বি দুটাই সমান ত্রিভুজ, সেহেতু আমরা বলতেই পারি যে এ এম সমান যত বড়, বি এম সমান তত বড় এবং এ ও সমান যত বড়, বি বি ও সমানও তত বড়, এবং এটাকে বলা হয় সাধারণ বাহু, ও এম সমান ও এম, এ সাধারণ বাহু। এবং যেহেতু সব বাহু এবং এই কোণ, এই বাহু, এই বাহু এবং এই বাহু, এই বাহু, এই কোণ, এই কোণ যদি সমান হয় তাহলে বুঝতে হবে যে এই কোণ এবং এই কোণও সমান। সুতরাং আমরা বলতে পারি যে ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও এম বি, এটা সর্বত্র ত্রিভুজ আমরা বলতেই পারি। অতএব আমরা এখানে আরেকটা স্পষ্ট করে দিতে পারি যে কোণ, এই কোণটা হচ্ছে ও এম এ কোণ সমান ও এম বি কোণ। এবং ধাপ দুই আছে, যেহেতু রেখা দ্বয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপও সমান, যেহেতু এটা রেখার রেখার মাধ্যমে যেই কোণগুলা সৃষ্টি হয়েছে প্রত্যেকটাই রেখা কোণগুলা এর পরিমাপটা হবে সমান। সুতরাং ত্রিভুজ বা কোণ ও এম এ সমান কোণ ও এম বি, এটা সমান হচ্ছে কত? এক সমকোণ। অতএব আমরা বলতেই পারি ও এম লম্ব এ বি এর উপরে। এই ছিল প্রমাণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমরা উপপাদ্যটি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের ভিডিওতে লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবে। এ আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।